আচ্ছা তুই তো আমাদের ফ্রেন্ড হইছিস, কি কি করছিস তুই জীবনে? কফি মনে হয় ফ্লেভার না ভালোই তো অনেক ভালো বলা ফোন তো প্লাস্টিকের ট্রাউজার দেখবি পুরো আটকে গেছে, কিছু করতে পারবি না। চকলেট খাইনিস? চকলেট খেলে তো গরম থাকে না, শুকতে হয়ে যাচ্ছে। কাহিনী কি ওরা হাঁটতেছি, ওরা ভদ্র মতো জিজ্ঞেস করছে করছেন আমার মায়ের টানছে শোন তোর সমস্যার জ্ঞান দাঁড়া, ব্যাপারটা একটা বিহিত করতে হবে তো নাকি? তুই আমাকে চিট চাবি কেন? জিজ্ঞেস করলো কোন ইউনিভার্সিটি দেখবো, বললো প্রাইভেট।
আমি কি প্রাইভেটে পড়ার ইয়ে না প্রশ্ন করছো ওকে তুই উত্তর কেন দিবি তুই কথা এখনো বলতেছিস না কেন কথা বলতে চাই বিস্কিটের গন্ধ লাগে ভাই ভাই তুই লিস না না ব্যাপারটা একটাই কর না ঠিক ঠিক মতো ফাইসাল কর দূরে থাক তাহলে আমি দূরে থাকলে বলতেছি দূরে থাক তুই আগে বলবি যে তুই কার প্রবলেম আগে সলভ করবি মনুমেন্টটা নাকি স্যামুয়েলটা কার প্রবলেম ইস্যু করবি প্রবলেম তো আমি এক্সপ্লেইন করলাম যখন কারটা সলভ করবে এটা তোর ব্যাপার ব্রুটালিটি কমা আচ্ছা তোর আসলে কি করতেছিস আমার সাথে দাঁত ফলাই শয়তান ওর নাম নিছস কেন খান কিরপোলা তুই নিছিস কেন ফার্স্ট প্লেস এটা বল আগে আসবে কেন আর চল বুই যাচ্ছি না কথা কবে ঠান্ডা হচ্ছে ঠান্ডা তোর অ্যাটিটিউড ঠিক কর বুঝছো তুই একবার ওর মার এটানোস একবার ইয়ার এটানোস কি ফাইজলামি পাইছো ফ্রেন্ড বলে কি বলা তিন রাত আবার চাষার প্রশ্ন কই থেকে আসে মার এটা নি বের মার এটা নি আমি আমাদের নিয়ে বলি মা বাপ মনে যাবে না আবার তুমি ফারার কাছে যাও কি সমস্যা কি হাসন রাজা পিউবিক হেয়ার কি রাত রাত বসে দেখ গাদার মতন যা সরি বল তুই কি তোর অ্যাটিটিউড তো ভালো লাগছিস না তুই অ্যাপোলজাইজ কর তোর খালি লাগ ভালো তুই জানিস তো আমাদের ক্লাসমেট নাহলে এনে হইলে তো এক করে নগদে গাইরা ফালাই থিয়া দিতাম পরেরটা পরে দেখা যাবো এই ওরে এই গাছের লগে বাইন্ধা রাখা দি চল গাছের লগে বাইন্ধা জায়গা চল 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 ওয়াসি ওরে গাছের লগে বাইন্ধা রাখি ভাই আসছি চিল করতে গোল দিতাম ওই যে গাঙ্গের মুটটা খারাপ করে দিতাম গাঙ্গের সুদা দিয়ে পিঠা খাই শুরু করে সবগুলোর মধ্যে হাত আছে তোমার জানা আছে ধর
নালে কিন্তু খবর আছে সরি বলতে বল সরি বলতে বল সরি বলতে বল দেখ তোর যা দেখ হ্যালো হ্যালো না না ভাই ও ইয়ে করতেছে তুমি আসবে কিন্তু আসিফ ভাই এই পোলা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে তুমি জানো কাল কথা কইছে ঠান্ডা কর দিলাম তো মায়ের ফালাম আজকে মায়ের এখন ওরে ঠান্ডা কেমনে করা যাবে জমিনে আইনেন না ভাই জমিনে একটু কাটে মুখে না তুই সেদিন আমার নামে আসি কই দিক ওর ব্যাপারে একটা সাজেশন দিয়ে দেন আরেকবার বলে নিজের মুখ নিয়ে বলছি তো ভালো হ্যাঁ কি করলো আমাকে গালি দিতে পারো তোরে গালি দিয়ে আমাদের মুখটা নষ্ট করে লাভ আছে মোবাইলের আমি তো কোনো কিছু ইউজ করতে কি করা যায়
আমি তো বোতল মারি না, বোতল আমার কাছে ছিল না। আকাশ থেকে বোতল পড়তেছে মায়ের বাপ তোর উপরে। ভাই আল্লাহর কাছে ভূগোলের গন্ধ শুকে আমার আবার বগল নাম আবার দাঁড়াইতে পারবো না, গন্ধ বাইর হয় ওই লেকের বাজে গন্ধ চেয়ে বাজে গন্ধ। ওরে কি খাইতে কমো ভাই, এইসব বন্ধ কর, আসিফ ভাইয়ের মেজাজ গরম করতেছে, আয় না কিছু মাফ চাবি না তুই, এক্ষুনি আমার মাফ কর, আমি মাফ চাই, মাফ চাবি, আমি পাপি আমার মাফ কর, মাফ চাবি না, মাফ চাবি। আমার টাইমের ভিতরে ফলটা আমার না তোর, তোর প্যারেন্টস এর ফোন দেয়া বলি যে আঙ্কেল আমাদের মা বাপের নামে এমনি গালি দেয়। না বগলে গন্ধ তুই তো সেটা করতে পারবি না, এর লগে মিটপাট করে মনে চল কালকে কালকে আবার। কান্দছে কেন, কান্দছে কেন? ওর সাথে আমাদের আর কোন সম্পর্ক না।